বন্যার পর ভয়াল নদী ভাঙ্গনে সর্বশান্ত হচ্ছেন উত্তরাঞ্চলের মানুষ। প্রতিদিনই বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। দেশের বিভিন্ন জেলায় এরই মধ্যে বন্যায় ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে হাজার কোটি টাকা। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন এস এম আশরাফ। বাড়িঘর সরিয়ে নিচ্ছেন রংপুরের গঙ্গাচড়া উপজেলার চর ইচলি আর শঙ্করদাহ গ্রামের শত পরিবার। সর্বস্ব হারিয়ে এখন আর তাদের শূন্যে তাকিয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই। বন্যার পানি নেমে যাওয়ার পর যারা বাড়িতে ফেরার আশা করছিলেন, নদী ভাঙনে ঘর ভিটে হারিয়ে তারা এখন চরম হতাশায়। রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাটের তিস্তাতীর ও চরে এমন দুর্ভোগে কয়েক হাজার মানুষ। আমার শঙ্করদাহ ওয়ার্ডের মধ্যে কোনো বাড়ি করার কোনো জায়গা নাই। মানুষের এমন অবস্থা হয়েছে, দুর্ভোগ্য হয়েছে, কাই কোথায় বাড়ি নিয়ে যাবে এটাও পর্যন্ত বলা যাইতেছে না। কিভাবে নিয়ে যাবো? বাচ্চা পোলাপান বাঁচাবো না গরু বাছুর বাঁচাবো না নিজে বাঁচবো? কেউ আমাকে জায়গাও দেয় না, যার সবার জায়গা কারো তো নাই বাড়ি করা দেওয়ার মতন। লাস্টে আমি কবরস্থানে যা আমাদের ঘর ভাঙি নিয়ে যা আমি কবরস্থানের উপর ঘর তুলি আছি। অন্যদিকে পানি নেমে গেছে, তবে বন্যার ভয়াবহতার ছাপ থেকে গেছে শেরপুর সুনামগঞ্জে। শেরপুর জামালপুর আঞ্চলিক মহাসড়কের পোড়া দোকান ও শিমুলতলী ডাইভার্সনের রাস্তা ভেঙে লণ্ডভণ্ড। সুনামগঞ্জে মৎস্য খামার, ফসলি জমি ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোর ক্ষতি হয়েছে হাজার কোটি টাকার। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মৎস্য চাষিরা। ভেসে গেছে 11 উপজেলায় 8,665টি পুকুরের মাছ। এদিকে বৃষ্টি না হয় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে নেত্রকোনায়। তবে হঠাৎ করেই যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় সিরাজগঞ্জে আবারও দুর্ভোগে পড়েছেন বন্যা কবলিত এলাকার মানুষজন। এস এম আশরাফ, এটিএন বাংলা।